যখনই আমি এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম খুলছি তখনই দেখতে পাচ্ছি স্টার্টেড স্কুলিং ইন দিস মেডিকেল কলেজ, স্টার্টেড স্কুলিং ইন দ্যাট মেডিকেল কলেজ। আর তার থেকেও ইম্পর্টেন্ট, সবার প্রোফাইল পিকচারে এখন হয় স্টেথোস্কোপ পড়া ছবি আর না তো হোয়াইট কোট পড়া। সো ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন টু অল অফ দেম যারা এবারে মেডিকেল কলেজে চান্স পেলে। তো তোমাদের কি মনে হচ্ছে এখনও নিশ্চয়ই মেডিকেল এই যে ফ্যাটার্নিটিটা, মেডিকেল এই ওয়ার্ল্ডটা এখনও নিশ্চয়ই অনেক ফেয়ারি টেলের মতো লাগছে? অবশ্যই লাগবে, কারণ ফার্স্ট ইয়ারটা পুরোটাই একটা ফেয়ারি টেল। আনটিন অ্যান্ড আনলেস সেখানে হার্ট করছে ডিপ্রেশন, সেখানে হার্ট করছে MBBS এক্সাম, অ্যান্ড সেখানে হার্ট করছে মানে ফ্রেন্ডশিপের ব্রেক বা ফ্রেন্ড রিলেশনশিপের ব্রেক। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। যারা এবছর ফার্স্ট ইয়ারে চান্স পেয়েছো বা যারা অলরেডি মেডিকেল কলেজে আছো, আমার মনে হয় এটা একটা রিয়েলিটি চেক হবে। তোমাদের সাথে অনেক কিছু নিয়ে ডিসকাস করবো যেগুলোতে তোমরা বুঝতে পারবে, আমি অ্যাজ আ সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট যেগুলো পরে বুঝতে পেরেছি, এবং আমার মনে হয়েছে আমি যদি ফার্স্ট ইয়ারের আগে এগুলো জেনে আসতাম তাহলে হয়তো আমার ফার্স্ট ইয়ারটা আরও একটু ইজি এবং আরও একটু ভালো হতো, আমার রেজাল্ট থেকে শুরু করে, আমার মেন্টাল হেলথ থেকে শুরু করে, আমার ফ্রেন্ড সিলেকশন থেকে শুরু করে, আমার পড়াশোনা থেকে শুরু করে সব কিছু, ডিপ্রেশনস বা যা কিছু আমি ফেস করেছি গোটা আমার ফার্স্ট ইয়ারের লাইফে। এবং আজকে আমার সেকেন্ড ইয়ার প্রায় শেষ, অলমোস্ট দু মাসের মধ্যে, আমি দু তিন মাসের মধ্যে থার্ড ইয়ারে উঠে যাব। তো সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ইভেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি তুমি সবসময় বলো সিনিয়র জুনিয়র রিলেশনশিপ আর র্যাগিংয়ের মধ্যে ডিফারেন্সটা কি, সেটাও থাকছে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুব খুব একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। MBBS লাইফ নিয়ে বলতে গেলে সবার প্রথমে আমার যে দোষটা বা যে ভুলটা বা আমার যেটা শিক্ষা সেটা নিয়ে প্রথম যেটা কথা বলি সেটা হচ্ছে পোস্ট নিট ইনার্শিয়া। মানে আমি এবং আমার মতো অনেকেই আরও যারা, তোমরা হয়তো এখন ভাবছো যে মেডিকেল কলেজে এসেছি তো বাট নিট নিশ্চয়ই আমরা অনেক পড়াশোনা করে দিয়ে এসেছি, আমার জন্য যেটা আরও টাফ ছিল কারণ 5 বছর পর আমি যখন প্রথম মেডিকেল কলেজে এলাম আমার এরকমই ইচ্ছা ছিল যে প্রচুর মজা করবো, প্রচুর আনন্দ করবো, আর সেটা আমি করে করেওছি। বাট সেটা মানে করতে গিয়ে আমার লাইফে অ্যাকচুয়ালি কী কী প্রবলেম হয়েছে বা আদৌ কোনো প্রবলেম হয়েছে কি না, আর তোমরা সেটা থেকে কী কী শিক্ষা নিতে পারো সেগুলো আজকে বলবো। প্রথম জিনিস যেটা আমার মনে হয়েছে, মেডিকেল কলেজে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি তোমাদের ফার্স্ট ইয়ারে এই তিনটে সাবজেক্ট পড়তে হয়। ফার্স্ট অফ অল এটা আমাকে আগে বুঝতে হবে যে এই তিনটে জিনিস হচ্ছে মেডিকেল সায়েন্সের বিল্ডিং ব্লক। কেন বললাম, তোমাদের হয়তো মনে হতে পারে যে এগুলো তো প্রি ক্লিনিক্যাল সাবজেক্ট, এগুলো তো মানে সরি এগুলো তো নন ক্লিনিক্যাল সাবজেক্ট, তো এটার সাথে তো মানে কোনো ব্যাপারই নেই, ক্লিনিক্সের কোনো রিলেশনই নেই, আমি এগুলো যদি একটু কম খারাপ করেই পড়ি তাহলে আমার MBBS এ ফার্দার লাইফে গিয়ে কী প্রবলেম হতে পারে। তো দেখ তোমাকে আমি বলে দিই, এখানে তুমি যে ফিজিওলজি পড়বে সেখানে আমি নর্মাল বডি ফাংশন জানতে পারবো। নর্মাল বডি ফাংশন জানলে যদি আমি কোনো ডিজিজ সম্বন্ধে জানতে চাই, মানে যেটা আমি প্যাথোলজিতে পড়বো সেকেন্ড ইয়ারে, তাহলে যদি আমি একটা ডিজিজ মানে তো অ্যাবনর্মাল কন্ডিশন, সেই অ্যাবনর্মাল কন্ডিশন জানতে গেলে তোমার মনে হয় না তার আগে নর্মাল কন্ডিশনসটা জানা খুব উচিত? তাহলে আমি জানবো কী করে যে এটা তো একটা নর্মাল মানুষ, আমি একটা নর্মাল মানুষ, আমার কাছে একটা পেশেন্ট আসছে, সে অ্যাবনর্মাল কি না সেটা আমি বুঝবো কেমন করে? ঠিক আছে, তার জন্য ফিজিওলজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি এখন থেকে পড়া শুরু করবে, তুমি যতদিন প্যাথোলজি পড়বে, তুমি মেডিসিন পড়বে, সব জায়গাতে গিয়ে কিন্তু তোমার এই ফিজিওলজি কাজে লাগবে। ঠিক আছে, ডিজিজ কিন্তু সেমই থাকবে, এখন যদি তোমাকে জন্ডিস পড়তে হয়, ডায়াবেটিস মেলাইটাস পড়তে হয়, পরেও তোমাকে এগুলোই পড়তে হবে। সো ফার্স্ট ইয়ার সাবজেক্টস আর বিল্ডিং ব্লক। এবার আসি অ্যানাটমির কথায়। অ্যানাটমি যদি এখন ভালো করে না পড়ো, ফাইনাল ইয়ারে গিয়ে যখন সার্জারি পড়বে ইউ উইল ফেস আ লটস অফ প্রবলেমস, যেটা কিন্তু অবশ্যই মানে এরকমও হয়েছে, অনেক দাদা দিদিরা এরকমও করেছে যে যখন সার্জারি পড়ছে ফাইনাল ইয়ারে তখন এরকম আমার কাছে বই চেয়ে পড়েছে যে তোর বইটা দে ফার্স্ট ইয়ারে, আমার একটু পড়তে হবে, আমি ভুলে গেছি সব কিছু। তো এটা বায়োকেমিস্ট্রি তো অবশ্যই তোমরা জানো, বায়োকেমিস্ট্রি যে নর্মাল রেঞ্জগুলো আছে, নর্মাল ভ্যালুগুলো আছে, যেগুলো সারা জীবন কাজে লাগবে, কেন যে কোনো রিপোর্ট দেখতে গেলে বা যে কোনো কিছু। তো ফার্স্ট ইয়ারের সাবজেক্টগুলোকে ইগনোর করো না, এটা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এটা যে MBBS না প্রচুর টেস্ট হয়, আর MBBS না খুব ওয়ার্স্ট সিলেবাস, যে জন্য বারবারই মনে হয় যে এই তো তৈরি হয়নি তাহলে টেস্ট দিয়ে কোনো কাজ নেই। কিন্তু MBBS এ অনেক ছোটো ছোটো টেস্ট হয়, ইন্টারনাল অ্যাসেসমেন্ট তো হয়, সেই সাথে আরও ছোটো ছোটো পার্ট টেস্ট হয়। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে পার্ট টেস্টগুলো একদমই ইগনোর করো না, যেমন প্রিপারেশন আছে যতটুকু প্রিপারেশন আছে অ্যাটলিস্ট দিতে চাও। আমি হয়তো অনেক পার্ট টেস্ট ইগনোর করেছি, যে কারণে হয়তো আমার বিল্ডিং ব্লকস কোথাও না কোথাও হলেও নড়বড়ে ছিল, সেটা তোমাদের আমি সাজেস্ট করে দিলাম, তোমরা অবশ্যই এটা করো না। থার্ড পয়েন্ট আমি বলবো অ্যাটেন্ডেন্স। মেডিকেল কলেজে অ্যাটেন্ডেন্স ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার দেখো, তুমি বলতে পারো যদি প্র্যাকটিক্যাল ক্লাস থিওরি ক্লাস হয়, থিওরি ক্লাসে অনেক কিছু বুঝতে পারি না, ঠিক আছে থিওরি ক্লাসে অনেক কিছু বুঝতে পারো না, তার একটা কারণ হচ্ছে MBBS এ এসে আর কিন্তু স্পুন ফিডিংটা পসিবল নয়। নিজের সময় কি হয়েছে, ভিডিও চালিয়ে দিয়েছি পুরোপুরো পরিষ্কার একদম, স্যারেরা পড়িয়ে দিচ্ছে বুঝছি, তো স্পুন ফিডিং হয়েছে, কিন্তু কোনোভাবেই MBBS এ এসে স্পুন ফিডিংটা পসিবল নয়। তোমাকে নিজে অরিজিনাল টেক্সট বুক, গাইডন থেকে শুরু করে জ্ঞানন থেকে শুরু করে অরিজিনাল টেক্সট বুক পড়তে হয়, শুধু তাই নয় তোমাদের আরও অনেক কিছু পড়তে হয় যেগুলো ইম্পর্টেন্ট, নিজে পড়তে হয়। স্যার তোমাদের জাস্ট বেসিকটুকু ধরিয়ে দেন, বাকিটা এসে নিজে পড়তে হয়, তো সেগুলো নিজে পড়ো। আর
থিওরির অ্যাটেন্ডেন্সের থেকেও প্র্যাকটিক্যাল অ্যাটেন্ডেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্র্যাকটিক্যালগুলো আর তোমার লাইফে কিন্তু কখনো রিপিট হবে না। তো প্র্যাকটিক্যাল অ্যাটেন্ডেন্সটা অবশ্যই মেনটেন করো, মেডিকেলে কিন্তু 75% অ্যাটেন্ডেন্স ইজ ভেরি 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 নেসেসারি, ঠিক আছে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি এখানে তোমাদের জন্য অনেক কিছু নোট ডাউন করে নিয়েছি, তো যেগুলো ভুলে যাচ্ছি সেগুলো এখান থেকে দেখে বলবো। দেন হচ্ছে তোমার একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি যখন ফার্স্ট ইয়ারে আসো, আমাদের এরকম ইচ্ছে থাকে প্রথম দিন থেকে গিয়ে আমরা পেশেন্ট দেখবো, সেটা অ্যাকচুয়ালি হয় না। বাট ইউ ক্যান ডেফিনেটলি ভিজিট ইন ওয়ার্ড, কারণ ওয়ার্ডে তুমি যদি যাও তুমি পেশেন্ট ওরিয়েন্টেড হয়ে থাকবে, আমার যেটা মনে হয় খুব দরকার, কারণ পেশেন্টের সঙ্গে মেলামেশা করলে, পেশেন্টকে ভালোবাসলে, ওটা খুব ইম্পর্টেন্ট। কিছু না, তুমি দাদা বা দিদির সঙ্গে যাও, গিয়ে কথা বলো, নর্মালি ইন্টারাকশন করো, তোমাকে কিছু ট্রিটমেন্ট করতে হবে তার কোনো মানে নেই, কারণ ভালো ডক্টর হওয়ার আগে ভালো মানুষ হওয়াটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় বলে থাকি। তো সেটা করো, সেটা আমার মনে হয় তোমাদের অনেক হেল্প করবে। আর বুকস নিয়ে তো তোমাদের অলরেডি অনেক ভিডিও আমি বানিয়ে দিয়েছি, আর কোন কোন জিনিস কিনবে মেডিকেল কলেজে যাওয়ার আগে সেগুলো নিয়েও ভিডিও বানিয়ে দিয়েছি, সবকটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওগুলো চেক আউট করো। এটার জন্য মানে এই ভিডিওটা কিন্তু ওইগুলোর জন্য নয়, ঠিক আছে। নেক্সট দু নম্বর পয়েন্টে আমি যেটা বলবো, প্রথমটা তো এডুকেশন গেল, সেকেন্ড পয়েন্ট হচ্ছে হস্টেল, হস্টেল এবং হস্টেল লাইফ, হস্টেল এবং হস্টেল লাইফ। এটাই যে তুমি যখন হস্টেল পাবে সেখানে তোমাকে রুম শেয়ার করতে হবে, রুমমেটসদের সঙ্গে অলওয়েজ ভালো সম্পর্ক রাখার চেষ্টা করো, তাহলে তোমার মেন্টাল পিস ভালো থাকবে, যেটা খুব বেশি দরকার। আর হস্টেল লাইফে তুমি মজা করবে, ফান করবে, আনন্দ করবে, মেডিকেল কলেজের পড়াশোনা, গ্রেডস, অনার্স এগুলো মনে থাকবে কি না জানি না, কিন্তু এই যে বন্ধুদের সঙ্গে তুমি যে টাইমগুলো স্পেন্ড করবে, একসাথে বার্থডে সেলিব্রেশনস, একসাথে কোনো পার্টি করা, পিকনিক করা, এগুলো আমার মনে হয় অনেক বেশি মনে থাকবে। তো হস্টেল লাইফটা খুব ইম্পর্টেন্ট, খুব মানে 5 বছরই পাবে হস্টেল লাইফ, এরপরে তো অনেক তুমি টাকা পয়সা ইনকাম করবে, তো তখন গিয়ে নিজের পার্সোনাল ফ্ল্যাটে তো তুমি থাকতেই পারবে। অনেকে একটা টেন্ডেন্সি থাকে যে ফার্স্ট ইয়ার থেকে এসেই আমার সিঙ্গেল রুম চাই, আমি সবাইকে সাজেস্ট করবো একবার অন্তত কারোর সাথে কম্প্রোমাইজ করে থাকা শেখো, তাহলে লাইফে অনেক কিছু শিখতে পারবে। তো অবশ্যই তোমরা মানে প্রেফার, আমি জানি কোনো কলেজে হয়তো এরকম হয় না যে ফার্স্ট ইয়ার থেকে একজন করে রুম দেওয়া হয়, যারা বাইরে পিজিতে থাকো তারা থাকতেই পারো, বাট আমি বলবো বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করো, সবাই বন্ধু হয় না এটাও ঠিক, যেটা আমি পরের পয়েন্টে অবশ্যই মেনশন করব, কিন্তু রুমমেটস কম্প্রোমাইজ শেয়ার, আলো মানে আলো বন্ধ করে দেওয়া তাড়াতাড়ি বা আলো তাড়াতাড়ি জ্বেলে দেওয়া, এগুলো আমার মনে হয় লাইফের একটা লেসন। এই কম্প্রোমাইজিং নেচারটা বা কম্প্রোমাইজিং পাওয়ারটা নিজের মধ্যে নিয়ে আসা খুব দরকার, যেটা হস্টেলে না থাকলে কোনোদিনই সম্ভব নয়। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে খাবার দাবার, মানে খাবার দাবার নিয়ে আমাকে অনেকেই বলতে বলেছো, দেখো হস্টেলের খাবার কিন্তু খুবই বাজে হয়, মানে বাড়িতে থেকে আমার মনে আছে আমার যদি একটু নুন কম হতো আমি মায়ের উপর চিৎকার করতাম, কেন নুন কম হয়েছে, কেন ভালো রান্না করনি, হস্টেলে এসে এখন আমি যা খাবার খাই আমার মনে হয় বাড়ির খাবার আমার কাছে স্বর্গ লাগে। তো এই শিক্ষাটা হয়তো আমার দরকার ছিল, তোমরাও নিশ্চয়ই এরকম অনেক কিছু ফেস করবে যেখানে গিয়ে তুমি অরিজিনাল মায়ের ভ্যালুটা বুঝতে পারবে বা অরিজিনাল বাড়ির খাবারের ভ্যালুটা বুঝতে পারবে। বাইরে তো আমরা যে কেউ খেতে পারি, রেস্তোরাঁয় তো আমরা যে কেউ খেতে পারি, বাট তাহলে কিন্তু পেট আধা দিন সঙ্গ দেবে না, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অসুস্থ হয়ে যাবে, থার্ড পয়েন্ট হচ্ছে তোমার মানে স্কিন খারাপ হবে, চুল খারাপ হবে, বুঝতেই পারছো। বাইরের খাবার রেগুলার খাওয়া একদমই পসিবল হয় না, আর টাকা পয়সারও একটা ব্যাপার আছে, ঠিক আছে, তো অত খরচ আমরা করতে পারবো না, এটা একটা পয়েন্ট হলো। নেক্সট আমি বলবো যে দেখো একটা জিনিস যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, আমি লিখেছি, সেটা হচ্ছে হবি। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে মেডিকেল কলেজে এসে আমরা কী 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 হবি নিয়ে কাটাতে পারি। তো মেডিকেল কলেজ এমন একটা জায়গা যেখানে একটা এক্সেসিভ একাডেমিক প্রেশার থাকে, এক্সামের সময় রাতের পর রাত জাগতে হয়, 2 থেকে 3 ঘন্টা ঘুম হয় মাত্র, সেখানে গিয়ে সারা বছরও পড়াশোনার একটা ব্যাপার থাকে, সেখানে গিয়ে আমার মনে হয় যে খুব বেশি দরকার একটা হবি নিজের ফলো করা। তুমি বলতে পারো তুমি কী হবি করবে, দেখো আমার কলেজেই পার্সোনালি অনেক কালচারাল টিম আছে, সেখানে ডান্স ক্লাব, ডান্স মানে ডান্স ডান্সের জন্য গ্রুপ আছে, তারপর সেখানে সিঙ্গিং আছে, ডিবেট হয় আমার কলেজে, ডিবেট হয়, কুইজ হয়, সব হয়, এবং আমার মনে হয় প্রত্যেকটা মেডিকেল কলেজেই এগুলো কোনো না কোনো হয়। আমি নিজের পার্সোনালি আমার ফ্রেশার্সে আমি ডিবেটে পার্টিসিপেট করেছিলাম, অনেক গেমস হয়েছিল সেগুলোতে পার্টিসিপেট করেছিলাম, এক্সট্রিম পরে পার্টিসিপেট করেছিলাম, তারপরে র্যাম্প ওয়াকে পার্টিসিপেট করেছিলাম। তো ফার্স্ট ইয়ার আমার কাছে একটা ভীষণ ভার্সাটাইল ছিল। আমি তোমাদের বলবো যে ফার্স্ট ইয়ারে যখন আসছো নিজের হবিকে এক্সপ্লোর করো। আমি বহুত দিন হয়েছে ছোটবেলা থেকে ডান্স ছেড়ে দিয়েছি, তারপরে যখন আমি আবার ডান্সের মানে নিট পাওয়ার পর ডান্স করা শুরু করলাম, দেন আমি ফ্রেশার্সে ডান্স পারফরমেন্সও করেছি, যেটা আমার কাছে একটা হিউজ ব্যাপার ছিল, মানে অতগুলো লোকজনের সামনে ডান্স পারফর্ম করা অন স্টেজ, নিজের স্কিলকে ডেভেলপ করা, যেটা অবশ্যই মানে অনেক বড় সুযোগ ছিল। তো এই যে জিনিসগুলো আমি বলবো, নিজেকে একদমই রেস্ট্রিক্ট করো না, তুমি গান করতে পারলে গান করো, গিটার বাজাতে পারলে গিটার বাজাও, তবলা বাজাতে পারলে তবলা বাজাও, ডান্স করতে পারলে ডান্স করো, যেটা পারবে সেটা করো, বাট নিজের হবিসকে রেস্ট্রিক্ট করো না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোথাও না কোথাও গিয়ে তোমার হবি তোমাকে অনেকটা মেন্টালি রিজুভিনেট করতে হেল্প করবে, যেটা আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট। আর এই সমস্ত যে ডিবেট ক্লাবগুলো থাকে বা যেগুলো ড্রামা ক্লাব থাকে সেগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করতে পারো, যেমন আমাদের কলেজে রিসেন্টলি ভলিবল কম্পিটিশন হবে, তো আমি জীবনে কখনো ভলিবল খেলিনি, বাট আমি চাই যে ভলিবলে পার্টিসিপেট করতে, ইভেন আমি
কলেজে এসে ক্রিকেট পর্যন্ত খেলেছি, হেরেছি সেটা আলাদা কথা, বাট খেলেছি। সো আমার মনে হয় এই ভার্সাটাইল ব্যাপারগুলো খুব দরকার, ঠিক আছে? তো বাস এটা। আর নেক্সট আমি যেটা পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র রিলেশনশিপ আর র্যাগিং এর মধ্যে কি ডিফারেন্স। র্যাগিং হচ্ছে ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার। এখন 2024 এসে কোনো কলেজে সেটা হয় না। তোমার সাথে যদি হয়ে থাকে তুমি অবশ্যই করতে পারো, তুমি কিন্তু তুমি অ্যাপ্লিকেশন দিতে পারো, অথরিটিকে দিতে পারো, পুলিশকে দিতে পারো, যাকে ইচ্ছা তাকে দিতে পারো। একটা কথা শুধু মাথায় রেখো যে তুমি যদি পুলিশকে দাও এই যে র্যাগিং ওয়ার্ডটা ইউজ করে বা অথরিটিকে দাও, তাহলে কিন্তু যার নামে তুমি দিচ্ছ, যে সিনিয়রের নামে তুমি দিচ্ছ, তার কিন্তু ফিউচার একটা মানে বরবাদ হওয়ার ব্যাপার থাকে, কারণ তাকে পুলিশ অ্যারেস্ট করবে, তার বিরুদ্ধে অনেক কেস টেস হবে। তো এটার কখনো মিস ইউজ করো না অ্যাজ আ সিনিয়র। আমি তোমাকে এটা বলবো, সিনিয়র যদি তোমাকে ভালো কিছু শেখাচ্ছে তাহলে সেটা শেখো। আগে বিচার করো যে সে তোমাকে আদৌ র্যাগিং নিচ্ছে না তুমি কিছু ভুল করেছো বলে তোমাকে বকছে। দুটো জিনিসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? এটা বোঝো। আর মেডিকেল কলেজ তুমি সিনিয়র ছাড়া কখনো থাকতে পারবে না, প্রত্যেকটা পদে পদে সিনিয়রের হেল্প লাগবে। সেটা ওয়ার্ডে গিয়ে কোনো হাতের কাজ, ধরো ক্যাথিডার লাগানো থেকে শুরু করে তোমার চ্যানেল করা থেকে শুরু করে যে কোনো বোনমেরো এক্সপ্রেশন নিডিল লাগানো থেকে শুরু করে যে কোনো কিছু কাজ করার জন্যই কিন্তু তোমার সিনিয়রের দরকার। তো উইদাউট সিনিয়র মেডিকেল কলেজে সার্ভাইভ করা সম্ভব নয়। সিনিয়র তোমাকে শেখাবে কী করে প্রফেসরদের সামনে দাঁড়াতে হয়, কী করে বাইভা এক্সাম দিতে হয়, কী করে এক্সামে লিখতে হয়, মানে প্রত্যেকটা জিনিস আমরা সিনিয়রদের কাছ থেকেই কিন্তু শিখেছি, তোমরাও সেটাই শিখবে। তো সিনিয়রের সঙ্গে যতটা সম্ভব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করো। সিনিয়রকে মানে তুমি যতটা সিনিয়রের সাথে ফ্র্যাঙ্কলি হবে, যত কথা বলবে সিনিয়রের সাথে, সিনিয়রও কিন্তু তোমার সাথে সেই জায়গাটা আমার মনে হয় দেবে। এবার আমি নেক্সট পয়েন্টে চলে আসি, ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশনশিপ। মেডিকেল কলেজ এমন একটা জায়গা যেখানে আমি যখন প্রথমে এসেছিলাম আমাদের একটা 25 থেকে 30 জনের একটা বড় গ্রুপ তৈরি হয়েছিল। আমরা সবাই মিলে একসাথে চা খেতে গেলাম, মজা করতাম, আনন্দ করতাম, পকোড়া খেতে যেতাম। বাট গ্র্যাজুয়ালি যখন আস্তে আস্তে এক্সাম প্রেশার আসবে, যখন আস্তে আস্তে বন্ধুদের চিনতে শিখবে, 24/7 আমরা কিন্তু মেডিকেল কলেজে একসঙ্গে থাকি, কারণ এখানে ক্লাস, পড়াশোনা, হস্টেল সব কিছুতে একটা একটা ছোট্ট ক্যাম্পাসের মধ্যে। তো থাকতে থাকতে আমরা যখন মানুষের আসল মেন্টাল রূপ বা আসল ফিজিক্যাল রূপগুলো জানতে পারি যে সে আসলে সে কেমন, তখন মনে হয় যে নিজের মানে মেন্টালিটির কিছু মানুষ আমরা খুঁজে পাই। কারণ সবসময় কিন্তু নিজের মেন্টালিটির মানুষ খুঁজে পাওয়া যায় না, যখন খুঁজে পাই তখন হয়তো কখনো কখনো একটু লেট হয়ে যায়, কখনো কখনো হয়তো ঠিকমতো মানুষ আমরা পেয়ে যাই। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তোমরা গিয়ে 2 থেকে 3, 4, 5 এরকম ভালো বন্ধু থাকে, তার থেকে বেশি কিন্তু ভালো বন্ধু পাওয়া সম্ভব হয় না সবসময় মেডিকেল কলেজে। তো ফ্রেন্ড চুজ করার আগে অবশ্যই তোমরা বুঝতে পারবে না যে কে তোমার কাছে ওই স্নেক ফ্রেন্ড হবে আর কে তোমার কাছে প্রপার তোমার রিয়েল ফ্রেন্ড হবে, সেটা তুমি বুঝতে পারবে না। তো সেটা আমার মনে হয় ঠকে শেখাই ভালো, কারণ যত ঠকে শিখবে তত চুজ বা সিলেকশনটা ভালো হবে। আগে থেকে মানুষ চেনার ক্ষমতা আমার মনে হয় পার্সোনালি কারোর থাকে না। নেক্সট আসো রিলেশনশিপ। অবশ্যই তুমি বড় হয়েছো, তুমি মেডিকেল কলেজে যখন আসবে তোমার রিলেশনশিপ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আমি বারবার এটাই মানে সবাইকে সাজেস্ট করবো যে রিলেশনশিপ কখনো যেন টক্সিক না হয়ে যায়। তুমি একটা মানুষ দেখছো সে তোমার সাথে খারাপ করছে, সে তোমার সাথে ভালো করছে না, তারপরেও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সহ্য করছো, সেটার কিন্তু কোনো মানে হয় না। সেটা তুমি ছেলে হতে পারো, তুমি মেয়ে হতে পারো। আমি মেয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, মানে মেয়ে বলছি মানে এরকম না যে ছেলেরাই সবসময় খারাপ হয়, অনেক মেয়েও এরকম করতে পারে খারাপ, ঠিক আছে? নিজেকে কখনো ইউজ হতে দেবে না। একটা কথা মনে রাখবে, তোমার আর তার যোগ্যতা সেম, তুমিও MBBS করছো, সেও MBBS করছো, তো করছে তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর একটা ডমিনেন্সি, দুটো ডিফারেন্স, দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স আছে। কারণ রিলেশনশিপ এমন একটা জিনিস যেখানে তুমি যদি মেন্টালি হ্যাপি না থাকো, আর মেডিকেল কলেজ এমন একটা জায়গা যেখানে তোমাকে 24/7 থাকতে হবে, তার সাথে পড়াশোনা করতে হবে, ওয়ার্ড করতে হবে, বড় বড় এক্সাম ক্লিয়ার করতে হবে, ক্র্যাক করতে হবে, সেখানে দাঁড়িয়ে মেন্টাল পিসটা খুব ইম্পর্টেন্ট। তো রিলেশনশিপকে অ্যাজ আ মেন্টাল পিস হিসেবে রেখো, কোনোদিনও বার্ডেন বা টক্সিসিটি হিসেবে রেখো না, এটা আমার বক্তব্য। বাকি তো তোমাদের নিজের চয়েস। অনেকে আমি দেখেছি, অনেক রিলসে দেখেছি আর কি, যে রেড ফ্ল্যাগ লোকজনকেই নাকি বেশি পছন্দ লাগে মেয়েদের। তো আমি পার্সোনালি কোনো জানি না সেটা, আমার পার্সোনালি কখনো এরকম ফিলিংস নেই। তো আমি পার্সোনালি বলবো যে যাকে চুজ করবে ওয়াইজলি চুজ করো, কারণ কেউ পারফেক্ট হয় না, কিন্তু কতটা কম্প্রোমাইজ করতে পারছো তুমি তার সাথে সেটা খুব ইম্পর্টেন্ট। আর একটা পার্সোনাল সাজেশন দিয়ে রাখতে চাই, অনেকে এটা করে দেখেছি, মেডিকেল কলেজে আসার পর বাড়িতে জানিয়ে দিচ্ছে, রিলেশনশিপে যাওয়ার পর ফ্যামিলিকে ইনভলভ করে ফেলছে। তো আমার পার্সোনাল সাজেশনস, কিপ ইট প্রাইভেট আনটিল ইটস পার্মানেন্ট। তুমি সোশ্যাল মিডিয়াতে কোনো ফটো পোস্ট করছো সেটাকে আমি বলছি না তুমি পাবলিক করছো, বাট তুমি বাবা মার সাথে ডাইরেক্টলি আলাপ করিয়ে দিচ্ছ, বাবা মাকে বলছো আমি ওকেই বিয়ে করবো, ওর সঙ্গেই থাকবো, সেটা আমার মনে হয় ফার্স্ট ইয়ারে এসে খুব একটা ভালো জিনিস নয়। কারণ মেডিকেল কলেজে তোমাকে অনেকদিন থাকতে হবে, 5 বছর থাকতে হবে, 5 বছরে তোমার সঙ্গে যা ইচ্ছা হতে পারে, তোমার কিছুদিন পর তাকে পছন্দ নাও হতে পারে, তোমার তার সঙ্গে কম্প্যাটেবিলিটি ম্যাচ নাও করতে পারে, কিন্তু সেখানে গিয়ে ফ্যামিলিকে যখন আমরা ইনভলভ করে দিই তখন সেটা নিয়ে অনেক প্রবলেম ওঠে। মানে বাবা মায়ের ইমোশনস কিন্তু অনেক বড় ইমোশনস। তো তুমি একটা ছেলেকে পছন্দ করতে পারো নাও করতে পারো, আমাদের জেনজি মেন্টালিটিতে অনেকের এরকম আছে যে দুদিন পরে ভালো লাগছে না, সেটাকে আমি খারাপ বলছি না বা আমি কাউকে জাজও করছি না, কিন্তু বাবা মার ইমোশনসকে ইনভলভ করা আমার মনে হয় মানে নেই। যতদিন না তুমি পার্মানেন্ট হচ্ছ সেটা তুমি একদম কনফার্ম যে আমি
এক বছরের মধ্যে বিয়ে করব তাকে, তখন বাবা মাকে জানাও, তাহলে তাদেরও ভালো লাগবে। আর আমার মনে হয় না মেডিকেল কলেজে পড়ার পর বাবা মায়ের খুব একটা প্রবলেম থাকে রিলেশনশিপ নিয়ে, তো তারা তুমি যেটাতে খুশি হবে তারা সেটাতেই খুশি। কারণ আলটিমেটলি তুমি ডাক্তারি যে চান্স পেয়েছো মানে তারা এটা জানে যে তুমি এনাফ ক্যাপেবল বা তুমি এনাফ এলিজেবল কি তোমার নিজের রিলেশনশিপ হ্যান্ডেল করার জন্য। তো রিলেশনশিপ সম্বন্ধে অনেক বড় লেকচার আমি দিয়ে ফেললাম। সো যাই হোক, নেক্সট আমি যেটা চলে আসি সেটা হচ্ছে আচ্ছা কালচারাল কলেজের সমস্ত কালচারাল ইভেন্টগুলো হয়। মেডিকেল কলেজে কিন্তু সমস্ত রকমের কালচারাল ইভেন্ট হয়, যেটা যেটা ফ্রেশার্স হয়। ফ্রেশার্স হচ্ছে যারা জুনিয়র ব্যাচ, মানে তোমরা যারা ঢুকছো ফার্স্ট ইয়ারে পড়ো, তাদের জন্য অ্যারেঞ্জ করা হয়। তাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ মানে সেকেন্ড ইয়ারের ব্যাচ এটা অ্যারেঞ্জ করে। আমরা আমাদের 2023 জুনিয়রদের জন্য করেছি, আমাদের 2023 জুনিয়র 2024 জুনিয়রের জন্য করবে। সেখানে তোমার নিজের পছন্দ মতো কিছু পারফর্ম করতে হয়, যেখানে তোমার হবিটা অবশ্যই কাজে লাগানোর জায়গা। তো সবাই পার্টিসিপেট করো। আর ফেস্ট হচ্ছে এমন একটা জিনিস, গোটা কলেজ পার্টিসিপেট করে। আমার কলেজে 3 দিন ধরে হয় ফেস্ট, রাত্রেবেলা ব্যান্ড থাকে, ডিজে নাইট হয়, অনেক কিছু হয়। তো এগুলো আমি বলবো, কখনো এরকম করো না যে কুয়োর ব্যাঙের মতো গিয়ে ঘরে গিয়ে ঢুকে পড়লাম, ঘরে গিয়ে লুকিয়ে পড়লাম, এরকম যেন না হয়। মেডিকেল কলেজের প্রত্যেকটা ইভেন্ট যেন তুমি পার্টিসিপেট করতে পারো, অ্যাটলিস্ট বসে দেখো। দেখলে এক আমার মনে হয় না, দেখতে দেখতে না ইচ্ছে তৈরি হয়ে যায় যে পরের বছর আমিও পার্টিসিপেট করবো। তো ওই জিনিসটা নিয়ে এসো, একটা এনথুজিয়াস্টিক লাইফ কাটাও। কারণ আমি এতগুলো যে পয়েন্ট বললাম, তোমার শুধু মনে হলে দিদি শুধু পড়াশোনা করবো আর আনন্দই করবো আর কিছু, তাহলে মানে কেন, মানে কেন? কারণ হচ্ছে লাস্ট পয়েন্ট আমার যেটা বলার সেটা হচ্ছে এই সবগুলো করার একটাই কারণ, মেডিকেল ফিল্ড ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিপ্রেসিং। যারা রিলেশনশিপে আছো তাদের যে কোনো মোমেন্টে রিলেশনশিপের ব্রেকআপ হতে পারে, আর ব্রেকআপ নিয়ে তো কেউ কিছু বলতে পারে না। ব্রেকআপ হওয়ার পর তারা পুরোপুরি একা হয়ে যায়, কারণ মেডিকেল কলেজ যারা কাপল তারা খুব একা, এমনিই খুব একা। কারণ বড় ফ্রেন্ড সার্কেল সাধারণত মেডিকেল কলেজ এরকম হয় না, খুব কম ফ্রেন্ড সার্কেলই খুব বড় ফ্রেন্ড সার্কেল হয়। তো সেখানে ইভেন যারা সিঙ্গেলও থাকে তাদের অনেক সময় এরকম মনে হয়, যারা কাপল তারা তো দুজন দুজন ঘুরছে ঠিক আছে, কিন্তু যারা সিঙ্গেল তারা একা একা থাকতে হয়, অনেক সময় এরকম হয় একাই পড়তে হচ্ছে, একাই থাকতে হচ্ছে। প্লাস ধরো মেডিকেল কলেজে এসে এই যে পাশ করা ফেল করা ব্যাপারটা, যে 95% 98% পাওয়া স্টুডেন্টরাও মেডিকেল কলেজে এসে কখনো না কখনো ফেল কিন্তু তারা করে, সেটা ইন্টারনাল অ্যাসেসমেন্টে হোক, সেটা সেমিস্টারে হোক, প্রফে আমি ছেড়ে দিলাম, প্রফে মানে প্রফ মানে ফাইনাল এক্সাম সাধারণত ফেল আসে না, কারোর সাপ্লি আসে না কারোর, বাট ভেতরের এক্সামে আসে, সেটা নিয়ে খুব ডিপ্রেশন হয়ে গেল। তো এই যে জিনিসগুলো এগুলো খুবই কমন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, কারণ বাবা মার অনেক সময় অনেক এক্সপেকটেশন থাকে, ছেলে বা মেয়ে গোল্ড মেডেল নিয়ে আসবে, এই সমস্ত এক্সপেকটেশনসগুলো আমার মনে হয় একটু দূরে সরিয়ে রেখে যদি নিজের লাইফটাকে প্রপারলি এনজয় করতে চাও, কারণ তুমি নিজে একটা ভালো ডাক্তার হতে গেলে তোমাকে মেন্টালি ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি স্টেবল থাকা কিন্তু খুব বেশি দরকার। তুমি ধরো তোমার সাপোজ তোমার কোনো একটা ইমোশনাল ব্রেকডাউন হয়েছে, সেটা যে কোনো কিছু হতে পারে, তারপরে যদি তোমাকে একটা সার্জারি করতে হয় তুমি যেন স্টেবলভাবে সেই সার্জারিটা করতে পারো। মেডিকেল কলেজ আমাদের এইগুলোই শেখায়। আমার মনে হয় এই জিনিসগুলো তোমাদের মেডিকেল কলেজে ঢুকেছো সবাই এসছো বা যারা ঢুকবে ভবিষ্যতে তাদের আমার মনে হয় এই জিনিসগুলো মনে রাখা খুব দরকার ছিল। আমি হয়তো অনেকটা পয়েন্ট অনেকটা জিনিস আজকে তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। মেডিকেল কলেজ সম্বন্ধে আরও যদি তোমরা কিছু জানতে চাও বা কিছু সিরিজ তোমরা দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানিও। আমি যতটা আমার জ্ঞানের মধ্যে আছে, আমি যতটা শিখেছি 2 বছরে, যতটা কিছু বুঝেছি মেডিকেল কলেজ সম্বন্ধে, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব। কারণ আমি তোমাদের সাথে চেষ্টা করি একটা ক্লিয়ারলি সব কিছু শেয়ার করার, আমার পার্সোনাল ফিলিংসটা। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত প্রচুর মজা করতে থাকো, আনন্দ করতে থাকো, আর পড়াশোনা করতে কিন্তু অবশ্যই ভুলো না। বাই।